তাহলে দাউদ নবীকে আল্লাহ মিরাকল দিলেন দুটো মুসা নবীকে আল্লাহ দুটো দিলেন ঈসা নবীকে আল্লাহ দুটো দিলেন এইভাবে নবী আম্মে ইসলামদেরকে আল্লাহ একটা অথবা দুইটা অথবা তিনটা দিয়েছেন কিন্তু আমার আপনার নবী আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ এরকম একটা দুটো তিনটে ফিক্সড করে দিলেন না বরং আমার আল্লাহ বলেন হাবিবি যখন যেটা আপনি আমি আল্লাহর কাছে বলবেন আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব আর জোরে বলেন আরো জোরে বলেন আমার নবীর আল্লাহ মুজিজা দিলেন হাবিব দোয়া করলেন অঙ্গুলের ইশারায় আকাশে চাঁদ খণ্ডিত হয়ে গেল আমার নবীকে আল্লাহ মুজিজা দিলেন হাবিবের উজ্জ্বল দোয়াতে ডোবা সূর্য উদিত হলো আমার নবীকে আল্লাহ মুজিজা দিলেন নিজের হাতখানাকে লম্বা করলেন নখের মাথা থেকে ঝর্ণা নাই পানি বার হতে লাগলো ঝর্ণা নাই পানি বার হতে লাগলো ওই পানিতে সাহাবীরা পর্যন্ত ওযু করে নিলেন আমার নবী কাল্লাম মুজিজা দিয়ে আমার নবী একবার ইস্তিনজা করবেন টয়লেট করবেন খোলা ফাঁকা জায়গা বিক্ষের দিকে ইশারা করে অঙ্গুলি ইশারা করে বললেন হে বিক্ষের দল হে গাছের দল তোমরা আমাকে একটু ঘিরে ধরো একটু পর্দা করো আড়াল করো কারণ আমি রাসূলুল্লাহ একটু ইস্তিনজা করব যখন আগুনের ইশারা দিয়ে বিক্ষের দিকে তাকালেন বললেন হে বিক্ষের দল আমাকে একটু ঘিরে ধরো বলা মাত্র দেখা যায় নাই ওই বিক্ষের গাছের দল যে যেখানে ছিল সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর কাছে এসে বিশ্ব নবীকে গোল করে ঘিরে পর্দা করে দিল আর জোরে বলেন আল্লাহ নবী টয়লেট সেরে ইস্তিনজা সেরে বিক্ষের দলকে বলে দিলে বিক্ষের দল তোমরা যে যেখানে ছিলে সেখানে চলে যাও বলা মাত্রই ওই বিক্ষের দল যে যেখানে গাছ ছিল আবার অটোমেটিকলি সরে সরে গিয়ে সেই জায়গাতে গিয়ে পৌঁছে গেলে তাহলে আমার নবীর মুজিজা অলৌকিক ক্ষমতা আমার আল্লাহ এত দিয়েছিলেন যখন যেটা বলতেন সেটাই আল্লাহ কবুল করে নিতেন এখানে একটা দুটো তিনটে আমার আল্লাহ কোনো নির্দিষ্ট করে দেন এটা রাসূলুল্লাহর ইজ্জত রাসূলুল্লাহর সম্মান সুতরাং সেই নবীকে নিয়ে যদি কটু কথা করা হয় সেই রাসূলুল্লাহকে নিয়ে যদি কটুক্তি কথা হয় তাহলে মনে রাখবেন এই জবাবটা কিন্তু আমার আল্লাহ দিয়ে দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে বেশি ভালোবাসতে হবে আমাকে আমাকে বলতে কাকে রাসূলুল্লাহ কাদের থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আজমাইন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসতে পারবো কাদের থেকে তোমাদের সন্তান সন্ততি তোমাদের পিতা মাতা সমস্ত মানুষের ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে জুড়ে বলেন না এইজন্য আমাদের ঈমানি দায়িত্ব নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে অন্তত হাত দিয়ে প্রতিবাদ না করতে পারলেও অন্তত জবান দিয়ে প্রতিবাদ করব জবাব দিয়ে প্রতিবাদ না করতে পারলেও ওই মানুষটাকে আমরা ঘৃণার চোখে দেখব তার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না যে রাসূলুল্লাহর দুশমন তার সঙ্গে আমাদের কোনো রিলেশন কোনো সম্পর্ক থাকতে জোরে বলো পারে কেন নবীর উপরে কারো সম্মান হতে পারে না জি ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার রাসূলুল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছে আমার আল্লাহ তার জবাব দিয়েছে জবাব দিয়েছে আমার আল্লাহ তার জবাব দিয়েছেন জি মক্কার কুফররা আপনারা বারে বারে ওয়াজে শুনেছেন মক্কার কুফররা আমার নবীকে নিয়ে ছোট বড় কথা বলেছিল রাসূলুল্লাহর সন্তানরা পর পর ইন্তেকাল হয়ে যাচ্ছে হযরত তাইয়্যিব ইন্তেকাল করলেন হযরত তাহের ইন্তেকাল করলেন পর সব ইন্তেকাল হচ্ছে মক্কার কুফররা আমার নবীকে নিয়ে কটূক্তি করতে লাগলো উপহাস করতে লাগলো ঠাট্টা করতে লাগলো এই দেখ মুহাম্মদ ইসলামের আল্লাহর মুহাম্মদকে দেখছে না সব সন্তানগুলো মারা যাচ্ছে দেখছিস মুহাম্মদ এখন নিবংশ হয়ে গেল মুহাম্মদ ইসলাম এখন আবতার হয়ে গেল নিবংশ হয়ে গেল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ ইসলামকে আর দেখছে না জোরে বলুন নাউজুবিল্লাহ
আমার নবীর একটু মনটা খারাপ হয়ে গেল, মনটা একটু খারাপ, চোখটা একটু ছলছল করছে, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে কাউকে কিছু কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে আমার রাসূল। আমার আল্লাহ থাকতে পারলেন না, থাকতে না পেরে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা ইখলাস নাযিল করলেন, করে বলে হাবিব মন খারাপ করছেন কেন, আপনি কিসের চিন্তা করছেন, ওরা আপনাকে নিয়ে কটু কথা বলছে, বলুক না, আপনি ঘাবড়াচ্ছেন কেন, আমি আল্লাহ তো আপনার সঙ্গে আছি, জোরে বলবেন না। নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। হাবিব কি বলছে, ওরা কি বলে, ওদের কথা কোনো কান দেবেন না, ওরা কি বলবে, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, ছোট ছোট একটা সূরা আল্লাহ নাযিল করলেন সূরা কাউসার, করে বলে হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, হাবিব দোস্ত আয় আমার বন্ধু, যে হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন কাউসারের দূরত্ব হবে এক মাসের পথ, কাউসারের দূরত্ব হবে, জোরে বলেন, এক মাসের পথ, কাউসারের দূরত্ব হবে এক মাসের পথ, তাহলে এক মাসের পথ যদি কাউসারের দূরত্ব হয় তাহলে সে কাউসারটা কি ছোট না বড়, জোরে বলেন। শুধু আমার সুন্দর করে বললেন দুধের থেকে বেশি সাদা, আর কৌশলের ঘ্রাণ হবে খুশবু হবে মিশমিশে আম্বারের চেয়েও বেশি খুশবুদার, মিশমিশে আম্বারের চেয়েও বেশি সুগন্ধযুক্ত হবে কৌশলের ঘ্রাণ খুশবু। এই কৌশল আমার আল্লাহ কাকে দিচ্ছেন, কথা বলেন কাকে দিচ্ছেন, জোর করে বলেন, তার হাবিবকে দিয়েছেন। আমার আল্লাহ সুন্দর করে বললেন এই কাউসার আমার আল্লাহ বানাবেন, যার পান পান হবে আকাশের তারকারাজির সংখ্যা তুল্য, যার পান পান হবে এত সুন্দর ঝকঝকি হবে, এত সুন্দর দেখতে হবে আকাশে তারকারাজির সংখ্যা তুল্য হবে এর পান পাত্র, যেটা হবে কাউসার, সে কাউসারের পানি যদি কেউ
একবার পান করেন আমার নবী বললেন জীবনে কখনো তার আর পিপাসা লাগবে না জীবনে কখনো তার আর তেষ্টা আসবে না সে কাউসার সাথে তার হাবিবকে আমার মালা দিচ্ছেন ইন্না আকাইনা কাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি জি এই তরুণের অংশ আজ মাকে না ইয়া মা মুরব্বি রে সুরে কে ইমাম সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ সুন্দর করে বললেন মুত্তাকিদের জন্য চারটি নফর থাকবে জোর করে বলেন চারটি মুত্তাকিদের জন্য জান্নাতি ব্যক্তিদের জন্য আমি আল্লাহ চারটি নফর রেখে দিয়েছি মুত্তাকিদের জন্য জান্নাত রেখে দিয়েছি তার দৃষ্টান্ত হলো এক নাম্বার হলো স্বচ্ছ পানির নাহার দ্বিতীয় নাম্বার হলো দুধের ঝর্ণা যার স্বাদ কখনো পরিবর্তন হবে না তিন নম্বর তৃতীয় নম্বর এই পানহারকারীদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি সারা বের নাহার চার নম্বর ওই পানহারকারীদের জন্য আমি আল্লাহ রেখেছি মধুর নাহার মধুর নাহার আমার আল্লাহ বলছে এরপরে আমি আল্লাহ তাদেরকে দেব ফলমূল নানা রকমের খাবার আর আমার দরবার থেকে তাদের প্রভুর দরবার থেকে তাদের রয়েছে জন্য রয়েছে ক্ষমা জোরে বলবেন না আরো জোরে বলবেন না তাহলে মুত্তাকিদের জন্য আমার আল্লাহ মুত্তাকিদের জন্য আমার আল্লাহ কি রেখেছে চারটি নাহার এক নাম্বার হলো স্বচ্ছ পানি নাহার সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে দ্বিতীয় নাম্বার তাদের জন্য রয়েছে দুধের ঝর্ণা যে ঝর্ণা যে দুধ যে দুধের ঝর্ণা এমন হবে যার স্বাদ কখনো পরিবর্তন হবে না কখনো পরিবর্তন হবে না এটা মুত্তাকিদের জন্য আল্লাহ বলেছেন এরপরে কি সারা বের নাহার এরপরে কি মুদুদ নাহার আল্লাহ বলেছেন এগুলো রেখে দিয়েছি তার মধ্যে একটা কি একটা হলো হাউজে কাউসার যে কাউসারের পানি এই কাউসারের পানি জান্নাতের একটা নাহার যে নাহারটা এত বিশাল আল্লাহ বানাবে যেটা পুরুত্ব হবে এক একশো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি অপর হাদিসের মধ্যে বলেছেন ওই হাউজে কাউসারের পাশেতেই আমি থাকব হাউজে কাউসারের পাশেতেই আমি রাসূলুল্লাহ থাকব হযরতে আবু বকর বিনতে আসমা থেকে বর্ণিত একটা হাদিস আছে যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাউজে কাউসারের পাশেতেই আমি থাকব আর তোমরা যখন ওই হাউজে কাউসারের পাশে যাবে সেখানে গেলে আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে জোরে বলবেন না নবীর শান আল্লাহ কত বাড়িয়েছেন আমি এটা বুঝাতে চাইছি আপনাদেরকে যারা বলে দুর্গন্ধ বের আমি তাদেরকে বোঝাতে চাই রাসূলুল্লাহকে একবার চেনো নবীকে একবার চেনো সে হাউজে কাউসারের পাশেতেই আমি থাকব যে কাউসারটা আমার আল্লাহ তার বন্ধু দয়াময় বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেতে আমার আল্লাহ হাউজে কাউসারকে তুলে দেবেন যার পানি একবার খেয়ে নিলে জীবনে কখনো তেষ্টা পিপাসা আপনার আর আসবে না কি বুঝলেন বোঝা গেল কিছু এটার নাম হাউজে কাউসার এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন বন্ধু মন খারাপ আপনি করবেন না ওরা আপনাকে নির্বংশ বলেছে ওরা আপনাকে আপনার বলেছে আপনি চিন্তিত হবেন না জবাব আমি আল্লাহ দিচ্ছি ইন্না আকুনা কাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি এরপরে আমার আল্লাহ বলেন ফসল নিয়ে রব্বিকা মানহারার অতঃপর আপনি সালাত আদায় করুন এবং আপনি কুরবানি করুন
অতঃপর আপনি সালাত আদায় করুন আর কি করবেন কুরবানি করুন কে বলছেন জোরে বলেন কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি কুরবানি করুন কাকে বলছেন তার দোস্ত হাবিব হাবিব আপনি কুরবানি করুন সালাত আদায় করুন আর কি করবেন কুরবানি করুন আপনি কুরবানি করেন তো নাকি কুরবানি করেন তো নাকি প্রত্যেকদিন করেন নাকি বোঝা মুশকিল কথা ঠিক যে আর কসাই ভাইরা তো রোজ চালিয়ে দিচ্ছে তাই না কি বলে রোজ চালিয়ে দিচ্ছে আর আপনি বছরে একবার চালাচ্ছেন কি বলে এ বছরে যে একবার চালাচ্ছেন ওই খাওয়াটাও আসলে কতটা শুদ্ধ হচ্ছে আর কতটা কতটা ভুল হচ্ছে বা বেঠিক হচ্ছে সেটা বলা মুশকিল কতটা ঠিক আর কতটা বেঠিক বছরে একবার কুরবানি করছে বলবে সে কি হুজুর আমি তো দাঁড়িয়ে থাকা অবস্থায় কুরবানি হয় হ্যাঁ একজন জানেওয়ালা ব্যক্তি তো এসে জবাহ করে আপনাদের মতো কেউ না কেউ তো এসে জবাহ করে কথা ঠিক ঠিক কেন হাদিস আছে তো লা'আনাল্লাহু মান জামা লিগাইরিল্লাহ ওয়া লা'আনাল্লাহু মান সারাকা মানারাল আট হাদিস আছে গায়রুল্লাহর নামে জবাহ করা পশু সেটা খাওয়া আল্লাহ হারাম করেছেন যদি কেউ খায় গায়রুল্লাহর নামে জবাহ করত পশু তার জন্য খাওয়া হারাম খেলে তার উপর আল্লাহর লানত তো জবাহ যখন করলো ঠিকই আছে সমস্যা কিছু নেই কিন্তু ওই কুরবানির দিনে দেখবেন ওই কসাই ভাইদের একটু দাওয়াতটা বেশি থাকে তাই না কথা বলে না কুরবানির দিনে কসাই ভাইদের দাওয়াত বেশি থাকে না হ্যাঁ ওই দিনে হুজুরের থেকে কসাই ভাইদের দাওয়াত বেশি থাকে জি কসাই ভাইদের দাওয়াত বেশি থাকে কেন ওরা এখানে একটা চালিয়ে আর একটা চালাতে কি বলেন একদিনে তিন চারটে গরু উদ্ধার করতে হবে ওই জন্য কসাই ভাইরা কি করে জানেন ওদের ব্যাগের মধ্যে দেখবেন সব রকমের ছুরি আছে ব্যাগের মধ্যে সব ধরনের ছুরি আছে জি মিডিয়াম ছুরি আছে তার থেকে বড় ছুরি আছে তার থেকে ছোট ছুরি আছে ব্যাগের মধ্যে থেকে একটা ছোট ছুরি বের করে দেখবেন গরু জবাহ করার পর তার গলার ভিতরে এরকম করে গুঁজি লাগিয়ে দিল দেখেছেন একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা হ্যাঁ গলার ভিতরে এরকম করে গুজলাতে শুরু করে কেন বলেন বলেন জানেন জানেন আপনারা ভাবছেন তাড়াতাড়ি ক্লিয়ার হবে ওই জন্য না ওই গলার ভিতরে এরকম করে গুজলাতে ভিতরে ঢোকাচ্ছে আর স্পন্দন কটকটে দেয় কেটে দেওয়ার দেওয়ার কি হয় কেটে দেওয়ার পরে ওই প্রবাহিত রক্তটা সম্পূর্ণ না বেরিয়ে ফলে ওই রক্ত তার মস্তিষ্কে গিয়ে জমা হয় তার মাথাতে গিয়ে জমা হয়ে যায় ফলে ওই গরুটা যতক্ষণ সময় লাগলো নিস্তেজ হতে তার আগে গরুটা স্ট্রোকে মারা যায় অথবা হার্ট অ্যাটাক করে মারা যায় অথবা স্ট্রোকে মারা যায় গরুটা যতক্ষণ নিস্তেজ হতে সময় লাগে সেই সময়টাও লাগলো না তার আগে সে মারা গেল কারণ তাই স্পন্দন কটকট কেটে হয়েছে কথা কিছু বুঝতে পারছেন আপনারা বুঝে যাচ্ছে ঠান্ডা বেরানে বোঝেন খুব ঠান্ডা বেরানে বোঝেন আপনি কিছু জানেন আপনি তো বাড়ি বাড়ি মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে কুরবানি টাটকা ঈদের নামাজ পড়ে আসছেন কি জি ঈদের নামাজ পড়ে আসছেন নতুন ড্রেস পরে দামি একটা গরু দিয়েছেন জি 70,000 টাকা দাম এলাকার লোকের এসে ভিড় করেছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ভালোই জমা চলছে হ্যাঁ ওই গরুটা হার্ট অ্যাটাক করে যদি মারা যায় বা স্ট্রোকে যদি মারা যায় কতটা খাওয়া আমাদের জন্য বৈধ হবে সেটা আল্লাহ ভালো জানে কারণ যতক্ষণ ওই গরুটা নিস্তেজ হতে সময় লাগতো সেটা দিলেন না তার আগেই গরুটাকে মেরে দিলেন হতে পারে এটা খাওয়া আমাদের জন্য মাকরুহ হতে পারে হতে পারে হতে পারে হারাম হতে পারে সুতরাং স্পন্দন কট কেটে দিয়ে ওই গরুটা হার্ট অ্যাটাক করে বা গরুটা স্ট্রোকে মারা যায় আপনি কিছু বুঝতে পারবেন না এটা নাম্বার 1 নাম্বার 2 দ্বিতীয় নাম্বার 2 নাম্বার ওই গরুটা তখনও নড়ানড়ি করছে তখনও সামনের পা নাড়াচ্ছে আর পেছনের পা
কথা বলে না পেছনের পা নাড়াচ্ছে দড়িগুলোকে খুলে দিয়ে কসাইসাইদের দ্বিতীয় কাজ হলো ঠ্যাংটাকে ধরে লম্বা করে ঠ্যাংের উপরে দেখবেন দাগ দিতে শুরু করে ছোট ছুরি নিয়ে দাগ মারতে শুরু করে মানে কাজটা একটু আগিয়ে রাখছে এখানে কসাই ভাই কেউ আছে নাকি আগলে আবার গরম না হয় কি বলে খুব বিপদ খুব বিপদ দেখেন ভাই আমি আপনাদের বিরুদ্ধে বলছি আমি বলছি এটাই যেটা ভুল হচ্ছে সেটাকে আমরা আস্তে আস্তে সংশোধন করে নেব কারণ এই ভুলগুলো যেন না হয় কি কথা কথা এই ভুলগুলো যেন না হয় জি তাকান খেয়াল করেন লক্ষ্য করেন ওই ওই হ্যাংটাকে ধরে গরুটা তখন নিস্তেজ হয়নি হাত সামনের দিকের পা নাড়াচ্ছে পেছনের দিকের পা নাড়াচ্ছে আর ওই সুযোগে কসাই দেখবেন দড়িটাকে খুলে দিয়ে পাটাকে এরকম লম্বা করে তার পায়ের উপরে দাগ মারতে শুরু করে সিরা 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 কেটে এটা একটা কাবীরা গুনাহ হতে পারে কত বড় ভুল বুঝতে পারছেন বুঝে আসছে কত বড় ভুল হতে পারে এটা একটা কাবীরা গুনাহ হতে পারে এটা যেন মারাত্মক আমাদের লক্ষ্য রাখতে হবে আপনি বাড়িওয়ালা সাহেব যখন দাঁড়িয়ে থেকে কুরবানি করাবেন গরুর গলায় ছুরি গুঁজতে দেবেন না তার শিরা কাটতে দেবেন না ঠ্যাঙের উপরে আপনি দাগ মারতে দেবেন না আপনি কসাইকে বলবেন দাঁড়াও আমার গরুটা আগে নিস্তেজ হয়ে যাক ক্লিয়ার হয়ে যাক তারপরে তুমি যা করার করবে বোঝা গেল হ্যাঁ এখানে জবাব করতে হলে নাম্বার 1 প্রথম কাজ হচ্ছে কি জানেন পর্যাপ্ত পরিমাণে ধার করতে হবে ছুরিটাকে এই ছুরিটাকে পর্যাপ্ত পরিমাণে ভার করতে হবে চারটি শিরা কাটতে হয় খাদ্যনালী শ্বাসনালী দুটো রক্তনালী কমপক্ষে তিনটে কাটতে হবে পাশাপাশি আল্লাহর নাম নিতে হবে এখানে যদি কেউ নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কুরবানি করে তাও ওটা খাওয়ার জন্য হারাম হবে পৃথিবীর কোন মানুষের নামে কুরবানি করতে পারবেন না পৃথিবীর কোন হুজুরের নামে পৃথিবীর কোন পীরের নামে পৃথিবীর কোন ওলির নামে পৃথিবীর কোন এমন কি নবী আমগে সালামদের নামে তো কুরবানি করতে পারবেন না এটা আপনার জন্য খাওয়া হারাম হবে একমাত্র কার নামে কুরবানি করতে হবে জোরে বলে আল্লাহ এই আল্লাহর জায়গায় অন্য কাউকে লাগানো যাবে না এমন কি নবীকে লাগানো যাবে না যার জায়গা আলাদা ব্যাপার আছে অত সহজ হতে পারে যেটা শিরিক যদি হয়ে যায় হতে পারে যদি এটা কাবীরা গুনাহ হয় শিরিক যদি হয়ে যায় এটা ঈমান আকীদার ক্ষতি হবে আপনি জানেন না শিরিক সম্পর্কে কত আয়াত আল্লাহ দিয়েছে ইন্নাল্লাহু ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম ইন্নাল্লাহু ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ ضَلَّ ضَلَالًا بَعِيدًا إنكم من يشرك بالله فقد حرم الله عليه الجنة وما هو النار وما للظالمين من أنصار حديث باكر من رسول الله صلى الله عليه وسلم بولين من متى لا يشرك بالله شيئا دخل الجنة وأنت بقول رسول الله صلى الله عليه وسلم من متى يشرك بالله شيئا دخل النار উনি খালিসছে উনি কুরআন শরীফের আয়াত আছে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায় চলুন আমি ওদিক নিয়ে আলোচনা করতে চাইছি আমি এটা যেটা বুঝাতে চাইছিলাম তাহলে জবাহর ক্ষেত্রে নাম কার হবে জোরে বলেন আল্লাহ কিন্তু আপনাদের এখানে বেড়াচাপার মধ্যে থেকে সামনে মোটর নাম কি বেড়াচাপা স্বরূপনগর এই স্বরূপনগরে অনেক সময় লক্ষ্য করে দেখবেন এমন মুরগি দোকানদার আছে দেখবেন যে হাফ প্যান্ট পরে মুরগি জবাই করছে এরকম আছে হাফপ্যান্ট পরে মুরগি জবাই করছে আছে আছে আমি কলকাতায় যখন পড়াশোনা করতাম থাকতাম ওই নিউ মার্কেটের ওখানে আমি পাশেই থাকতাম গোলতলায় এদিকে দেখেন আলিয়া ইউনিভার্সিটি আর ওদিকে মাওলানা আজাদ কলেজ দুদিকে দুটো হোস্টেল আছে একটা হলো বেকার হোস্টেল আর একটা হলো ইলিয়াড হোস্টেল মাঝখানে একটা মসজিদ আছে ওই মসজিদে ইলিয়াডের ছেলেরা এবং বেকারের ছেলেরা বেকার হোস্টেলের ছাত্ররা এবং ইলিয়াড হোস্টেলের ছাত্ররা সবাই মিলে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তাম বুঝতে পারছো তো নিউ মার্কেটের সামনে দিয়ে মাঝে মাঝে যখন যাতায়াত করতাম প্রয়োজনে আমি দেখেছি জি হাই রে মুসলিম দোকানদার কিন্তু কর্মচারীগুলোকে এমন দেখেছে হাফ প্যান্ট পরে আছে আছে তে হেডফোন গুঁজে দেখি দেখি গান শুনছে কি বুঝলেন দোকানদার নেই ও নিজে গিয়ে চা
এখন আল্লাহর নাম বলছে না হিন্দি গান যেটা শুনছিল ওটাই দিয়ে দিয়ে দি আর আল্লাহই ভালো রবি তো জি আর নাম্বার 1 কি বললাম ওই ছুরিটাকে উত্তম রূপে ধার করতে হবে পর্যাপ্ত পরিমাণে ধার দিতে হবে ওই ছুরিটাকে আর পোলট্রি মুরগি পোলট্রির মুরগি যদি জবা করে তাহলে তো আপনার ছুরি ধারই লাগবে ছুরি দিতে হয় মুরগি জবা করতে গেলে এরম করে ধরে কোন রকমে চালিয়ে দিলে টিপে টাপে যদি ঠিকঠাক না হয় তো কল্লাটাকে ফটাস করে মুখে দিয়ে বড় একটা চালের ডাব্বা রাখা আছে ঢুকিয়ে দিয়ে কথা বলেন চালের ডাব্বার মধ্যে ঢুকিয়ে দিয়ে খপটা লাগিয়ে দিলে ও ঝটপট করতে করতে শেষ কিজি এই যে গলাবলে ছুরিটা চালালে এই ছুরিটা চালাতে গিয়ে যদি পর্যাপ্ত পরিমাণে ধার না থাকে যদি ওই প্রাণীটা যদি মনে রাখবে কষ্ট হয়ে যায় এটা আপনার জন্য একটা কাবীরা গুনাহ না এত সহজ নয় এত সহজ নয় এটা আপনার জন্য কাবীরা গুনাহ হবে হ্যালো দরুদ শরীফ আল্লাহুম্মা এবার বেরোব ইনশাআল্লাহ এবার বেরোব হ্যাঁ বেরোব ইনশাআল্লাহ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা আমার আপনাদের শুনলেন যে কথা বুঝাতে চাইছিলাম তাহলে এই জোর করে চেপে চেপে কাটা হয় প্রাণীকে যদি কষ্ট দেওয়া হয় এটা আপনার জন্য কাবীরা গুনাহ নাম্বার 1 মাস্ট প্রথমে আপনাকে ছুরিটা ধার করে দেখে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে ধার দিতে হবে পরিপূর্ণ ধার আছে নাকি আপনাকে প্রথমে দেখতে হবে নাম্বার 1 ওই প্রাণীকে একটু পানি দেখাতে হয় এগুলো সমাজে হয় না অথচ আপনি জানেন না উপরের লেভেল ঠিকই রেখেছে উফ 786 চিকেন সেন্টার উপরের লেভেলে দেখে কিনে নি চলে এলেন কি সুন্দর না আল্লাহ চিকেন সেন্টার কি সুন্দর না উপরের নাম দেখে লেভেল দেখে কিনে নি চলে এলেন কিন্তু যিনি জবাব করছেন তিনি হাঁটুর নিচের একটু বড় প্যান কি প্যান বলে ওকে বার বার না বার বার না পরে চালাচ্ছে কানে হেডফোন গোজা আছে চুলের কায়দা দেখলে মাথা খারাপ সামনে যে চুলগুলো ঝুলছে ও চুলেতে তিন রকমের কালার ভারতের স্বাধীনতার পতাকার কালার বুঝতে পারছেন না জি তিন রকম কালার ওই কালার পাবেন আপনি গ্রিন কালার পাবেন হোয়াইট কালার পাবেন রেড কালার পাবেন একই চুলের উপরে তিন রকম কালার সে আপনার মুরগি জবা করে দিচ্ছে আপনি খাচ্ছেন নামাজি ঈমান আমল কোথায় যাচ্ছে বুঝে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে এই জন্য ভাইরা আমার আমার বাবাজিরা আমার লক্ষ্য করেন বোঝার চেষ্টা করেন এই জন্য আর যদি ওই প্রাণীটা যদি সঠিক জবা না হয় যদি মৃত প্রাণী হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে ওটা আপনার জন্য খাওয়া হারাম হবে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়া লাহমাল খিনজির আপনি বসে জিজ্ঞেস করে দেখেন ওমা ওয়াহুকা বিল কাইফ বাজে কথা না আল্লাহ কোরআন বলে দিয়েছে ইন্নামা নিশ্চয় হাররামা হারাম করে দেয়া হয়েছে আলাইকুম তোমাদের জন্য মাইতাতা মৃত জানোয়ার মৃত জানোয়ার কথা বলেন না কেন আপনারা মৃত জানোয়ার হারাম আল্লাহ বলেছে হারাম তাহলে একজন যে পিটিয়ে পিটিয়ে মুরগিকে মেরে দিয়ে আপনি খাওয়ালো একটা দল আছে না একটা কমিউনিটির মানুষ আছে নাকি পিটিয়ে পিটিয়ে মারে মারে তো মুরগিকে পিটিয়ে মারে মারে না পিটিয়ে মারে হাঁসকে পিটিয়ে মারে তারা তো জবাহ করে খায় না তাহলে পিটিয়ে মেরে যে খেলো আর আপনি ভুলভাল জবাহ করলেন রক্ত বার করলেন কিন্তু আল্লাহর নাম নিলেন না তাহলে তার সঙ্গে আপনার তফাৎটা কি রইল এই জন্য ভাইরা আমার আদেশটা আমার বাবাজিরা আমার ভালো করে শুনে রাখেন জি জবাব করার জন্য শর্ত যেগুলো আছে জানতে হবে পাশাপাশি যোগ্য লোককে দিয়ে জবাব করা যোগ্য লোককে দিয়ে জবাব করা দরকার হলে ওই দোকানে মুরগি কিনেন আপত্তি নেই আপনি নিজে হাতে জবাব করেন
না হলে দরকার নাই খাওয়া দরকার নাই এগুলো মাথায় রাখতে হবে পয়সা দিয়ে কিনে নিয়েছে হারাম খাচ্ছি আমরা এইজন্য কোরআন ডাইরেক্ট ঘোষণা দিচ্ছে ইননামা নিশ্চয় হাররামা হারাম করে দেয়া হয়েছে আলাইকুম তোমাদের জন্য মাইতাতা মৃত জানোয়ার মৃত প্রাণী খাওয়া হারাম তবে একটা অপশন আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দুই ধরনের মৃত প্রাণী খাওয়া হালাল কয় ধরনের কথা বলেন না কয় ধরনের দুই ধরনের আপনারা কি মৃত প্রাণী খান মৃত জীব খান খান না আচ্ছা মাছও খান না ও মাছ খান মনে পড়েছে মাছটা আচ্ছা মাছ ছাড়া কি আর কিছু খান মৃত প্রাণী খান কথা বলে না আর পাচ্ছে না মনে আসছে না মনে আসছে খান খান না আর এক ধরনের মৃত প্রাণী খাওয়া হালাল আছে হাদিস পাকের মধ্যে আছে মিসকাতুল মাসাবি মিসকাত শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর এক ধরনের মৃত প্রাণী খাওয়া হালাল সেটা হলো টিডডি এক ধরনের ফড়িং যেটাকে আমরা পঙ্গপালও বলতে পারি পঙ্গপাল নাম শুনেছেন আপনারা শুনেছেন না বেশ কিছুদিন আগে কয়েক বছর আগে খুব পঙ্গপাল বেরিয়েছিল কথা বলে না পঙ্গপাল বেরোয়নি বেরিয়েছিল ভারতবর্ষের বর্ডার দিয়ে যখন ঘুরছে আর আমাদের দেশের নেতারা তখন বলছে পাকিস্তান থেকে ছাড়ছে বলছিল না পাকিস্তান থেকে ছাড়ছে মানে পাকিস্তানে পঙ্গপালও জমা করা আছে পাগল 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 ভাই আমি মাঝে মাঝে ভাবি যদি পাকিস্তান আর বাংলাদেশ যদি না থাকতো এরা যে কি করে রাজনীতি করে খেত সে আল্লাহই ভালো খালি 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 করে ক্যান্সেল করে দেয়া ডিলিট করে দেয়া পাকিস্তান আর বাংলাদেশ এটা রাজনীতি সব পাকিস্তান আর বাংলাদেশ এদের রাজনীতি সব শেষ খালি দুটো দেশ আছে বলে তাই এখনো টিকে আছে এরা নালে পেট্রোলের দাম হাই ডিজেলের দাম হাই গ্যাসের দাম হাই কথা ঠিক কিনা বলি বলি গ্যাসের দাম হাই সবজির দাম হাই সবের দাম হাই একটা মুড়ি কিনতে যাবেন সেখানেও জিএসটি হাই হাই কি খাবেন ভাই কি বলেন কিন্তু দেখাচ্ছে পাকিস্তান ওই যাচ্ছে না কি বলল না না ঠিক আছে আপনি যা করবেন সব সব ঠিক কেন আপনি তো দেশের নায়ক আপনি দেশের নায়ক 56 ইঞ্চি বডি আপনার বিরাট ব্যাপার একাই যদি দাঁড়িয়ে যান গোটা দেশ আপনার কাছে কেউ লড়াই করে পারবে না 56 ইঞ্চি বডি আপনার আপনি দেশের নায়ক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমস্যা ওই দেখিয়ে দিল পাকিস্তান বাস বাস কম কম ভাবতে অবাক লাগে ভাবতে অবাক লাগে আজকে দেশ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে একবার ভাবে ভারতবর্ষের আজকে আপনার কি বলে অর্থনৈতিক পরিকাঠামো আজকে কোথায় নেমেছে একবার দেখেন শিক্ষিত মানুষরা মারে হারে টের পাচ্ছে কিন্তু মূর্খ লোকেরা কিছু বুঝছে না জি তারা এখনো লাভ পাচ্ছে না রে আসছে আগামী দিন ভালো হবে কি ভাবছিস এই করতে 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 শেষ চলুন যাই হোক যে কথা বলতে চাইছিলাম তাহলে টিডডি ফোরিং সাধারণত সচরাচর এগুলো আমরা পাই না বলে তাই খাই না পাই না বলে তাই খাই না এগুলো হয় কোথায় পাওয়া যায় জঙ্গল এলাকায় পাওয়া যায় পাহাড়ি এলাকায় পাওয়া যায় এগুলো সচরাচর আমাদের আশেপাশে পাওয়া যায় না বলে আমরা আমরা খাওয়াই অভ্যস্ত নয় বা খাই না কিন্তু আসলে এটাও খাওয়া যায় তাহলে দুই ধরনের মৃত প্রাণী খাওয়া কথা বলে যায় যাচ্ছে দুই ধরনের মৃত প্রাণী খাওয়া তাহলে এবারে বলেন কোরআন শরীফে আপনি পেলেন না ফয়সালা দিলেন কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস এবারে হাদিসও যদি আপনি না পান তখন ফয়সালা কে দেবে ইজমা কিয়াস এবার তখন ফয়সালায় আসতে হবে আল্লাহ কোরআনের মধ্যে বলে ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সলাত নামাজের জন্য ফাগসিলু তৌতো করো উজু হাকু তোমাদের মুখমণ্ডল মুখমণ্ডল ধো মুখমণ্ডল কতটা ধো ফয়সালা কে দেবে
চলো হাদিস থেকে আমাকে বারবার দেখাও যে হাদিস পাকের মধ্যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এতটা মুখমণ্ডল দল দেখাও পাবে না খুঁজে পাবে না পাবে না মাথা কতটা মাসা করবো কথা বলে বগল একটা লম্বা মতো দেন তো নাকি কি বলে ওটাকে থার্মোমিটার দিয়ে জ্বর মারবা হয় তখন মা বলে বেটা একটু তারা ইস্তিহাদ করলেন সামনে রেখে ব্যাখ্যা করে করে তিনি সঠিক সলিউশন বের করলেন এটা করা যেতে পারে জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে একজন লোক গেল গিয়ে বলল হুজুর একটা মহিলা মৃত মহিলা কিন্তু পেটের মধ্যে সন্তানটা তখনো বেঁচে আছে মেয়েটি ছিল গর্ভবতী ওর পেটের মধ্যে সন্তানটা তখনো বেঁচে আছে আমরা জানতে পাচ্ছি হুজুর বলুন ওই মেয়েটার পেটটা কেটে সন্তানটা বের করব নাকি না ওই মেয়েটার সঙ্গী তার বাচ্চাটাকে নিয়ে গিয়ে কবরস্থানে দাফন করব এ সঠিক সলিউশন কে দেবে বার করো যদি কোরআনের কোথাও থাকে আমাকে বার করে দেখিয়ে দাও দেখিয়ে দাও তিনি দিয়ে দিলেন চলুন এবার ফয়সালা দিলেন খেয়াল করে ভাইরা আমার দোস্ত আমার বাবাজিরা আমার এই জন্য ইমাম মানতে হবে ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহিকে মানতে হবে
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কিউ মানতে হবে চার ইমামের কোন না কোন ইমামের প্রত্যেকটা কাজ আপনাকে মেনে নিতে হবে সেটাই আপনাকে সঠিক সলিউশন দেবে আর যদি বলেন না নিজে ছাড়িয়ে ফেলবো কোরআন হাদিস পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন না নকে চলে যাবেন নকে চলে যাবেন গাড্ডায় চলে যাবেন বুঝতে পারবেন না একটা বড় ডক্টরের প্রেসক্রিপশন আপনাকে নিতে হবে কথা বলেন না কেন আপনারা একটা বড় ডক্টরের প্রেসক্রিপশন নিতে হবে পেটে যন্ত্রণা হচ্ছে কি থেকে হচ্ছে ওই বড় ডক্টর প্রেসক্রিপশন করবে এটা গ্যাস্ট্রিক আলসার হতে পারে লিভারের কোনো সমস্যা হতে পারে কিংবা আপনার গলব্লাডারে স্টোন হতে পারে পাথর হতে পারে বড় ডক্টর প্রেসক্রিপশন করবে করে ছোট একটা রিপোর্ট লিখবে যাও তুমি একটা আল্ট্রাসোনা কপি করে নিয়ে এসো যাও পেটের একটা ছবি করে নিয়ে এসো ওই পেটের ছবি করে নিয়ে যাওয়ার পর ওই বড় ডক্টরটা দেখলো দেখে বলল ও তোমার কিডনিতে স্টোন হয়েছে পাথর হয়েছে চলো এই ওষুধগুলো খাও যদি কমে ভালো না হলে অপারেশন করতে হবে এটা আপনাকে বড় ডাক্তার বলবে আর যদি বলে নিজের পেটে যন্ত্রণা নিজে সারাবো আমার নিজেরই একটা ফার্মেসির দোকান আছে ওষুধের দোকান আছে ওষুধের দোকান থেকে একটা করে ওষুধ বার করব আর খাবো তাহলে আপনাকে বেশি দিন থাকতে হবে না কবরস্থানের রাস্তা দেখতে হবে কথা বলে না বল বলছি নাকি কথা বলেন কবরস্থ রাস্তা দেখতে হবে কেন নিজের ফার্মেসি আছে বলে আপনি নিজে ওষুধ ওষুধ খাবেন এটা কখনো হয় না হাতে সাথে আল্লাহর কোরআন শরীফ তাকের উপরে রাগানো আছে বলে আর আপনার ঘরে একটা বুখারি শরীফ রেখে দিয়েছেন বলে পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার জানেন বলে আপনি যদি মনে করে সব রোগের সলিউশন আপনি দিয়ে দেবেন এটা কখনো হয় না তাহলে জগৎ বিখ্যাত ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইমাম করেছিলেন যার এরিয়া মহাদেশে প্রায় গোটাটাই জেলার মাসলা চলে